নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর এখন দেখো বাজে ভোর চারটে চৌত্রিশ আর আমরা তিনজনে দেখো রেডি হয়ে কন্যগড় স্টেশনে বসে আছি কারণ আমরা আজকে চলেছি গঙ্গাসাগর উদ্দেশ্যে কারণ কাল আমাদের জীবনে একটি বিশেষ দিন তো এই যে কন্যগড় হয়ে কন্যগড় থেকে বালি হয়ে বালি হলটে এসে দাঁড়িয়ে আছি ছটা একের ডানকুনি টু শিয়ালদা লোকাল ধরার জন্যে আর এখনও দেখেছো তো দেখতেই পেলে সূর্যটা ভালোভাবে ওঠেনি আর এই যে দেখো ট্রেনে বসে পড়েছি আর ট্রেন থেকে মা গঙ্গা এবং দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখতে তো খুবই ভালো লাগছিলো যাক দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে শিয়ালদা তো শিয়ালদা মেন শাখা থেকে এখন চলে যাচ্ছি শিয়ালদা দক্ষিণ শাখায় যেখান থেকে আমরা নামখানাগামী লোকাল ধরে আমরা পৌঁছাবো হচ্ছে কাকদ্বীপ স্টেশন সময় লাগবে প্রায় তিন ঘন্টা আর এই যে দেখো বসে পড়েছি তিনজনেই বসে পড়েছি সিট পেয়ে গেছিলাম যেহেতু আর ট্রেন দেখো দু ঘন্টা যাত্রা অতিক্রম করে এসে পৌঁছেছে লক্ষ্মীকান্তপুর আর এখানে ট্রেন দাঁড়িয়ে ছিল কুড়ি মিনিটের মতন তারপর ট্রেন ছেড়ে দিল ট্রেন এখন এখান থেকে চল্লিশ মিনিট প্রায় চল্লিশ মিনিট পরে পৌঁছেছিল হচ্ছে কাকদ্বীপ তো কাকদ্বীপ থেকে আমরা আবার টোটো ধরে এই যে লট নাম্বার আটে চলে এসেছি তো এখান থেকে আমরা যাব হচ্ছে ভেসেলে করে সাগরদ্বীপ বা কচুবেড়িয়া তো এই মূল ভূখণ্ড থেকে সাগরদ্বীপের সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু একমাত্র হচ্ছে এই ভেসেল আর এই যে টাওয়ার দেখতে পাচ্ছো এই টাওয়ারের মাধ্যমে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া হয়েছে ওই সাগরদ্বীপে আর এই যাত্রাপথে সময় লেগেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এই যাত্রাপথ ছিল খুবই সুন্দর চারিদিকে রাশিরাশি জল আর তার মধ্যে মাঝে মাঝে ভেসে যাচ্ছে নৌকা বা ভেসেল ভেসেলগুলোও খুব ভালো লাগছিলো আর এই দূরে দেখো এটা কিন্তু একটা বাংলাদেশের জাহাজ এটাই বাংলাদেশের পতাকা লাগানো আছে তাই দেখেই আমরা বুঝতে পেরেছি তো যাই হোক এই যে যেতে তো যেতে যেতে প্রায় চলেই এসেছি এই সংহতি তীর্থ দেখা যাচ্ছে দূর থেকেই তো এই সংহতি তীর্থ পার করেই আমাদের ম্যাজিক করে যেতে হবে হচ্ছে গঙ্গাসাগরের গঙ্গাসাগর বা কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে ছোটা থেকেই শুনেছি যে সব বারবার গঙ্গাসাগর একবার তাই ছোটোবেলা থেকেই আসার খুব ইচ্ছে ছিল যাই হোক এই যে যাচ্ছি এখন মানিককেও নিয়ে যাচ্ছি ও তো বলতে পারবে যে না আমিও ঘুরে এসেছি তার জন্যে আর কালকে জানো তো বললাম না একটি বিশেষ দিন কালকে হচ্ছে আমাদের মানিকের জন্মদিন তো সেই জন্যই আরও যাচ্ছি তো দেখো ম্যাজিকে করে চলে এসেছি মন্দিরের কাছে তো একটা আশ্রমে আমাদের রুম বুক করে সেখানে আমাদের জিনিসপত্র সব রেখে আমরা চলে গেছি স্নান করতে চলে এসেছি স্নান স্নান করতে তো এখানে কিন্তু প্রত্যেক বছর বহু বহু মানে হাজার হাজার পুণ্যার্থীরা এখানে গঙ্গা সাগরের যে মিলনস্থল গঙ্গাসাগর সেখানে স্নান করতে আসেন তো আর করে আমরা রেস্ট নিয়ে এই যে আবার চলে এসেছি সন্ধ্যের দিকটা করে আর কি মানে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো এই যে তোমাদের দাদা দেখছে শঙ্খটা যে কিনতে পারে কি না তো কিনতে আমি না করলাম যেহেতু মোম উঠছিল আর দেখেছো রাস্তার দু ধার দিয়ে কত সুন্দর দোকানপাট সব সাজানো আর মন্দিরের এই চারিপাশটা এরকম মূর্তি দিয়ে দিয়েও সাজানো খুব যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা দেখো দেখে নাও খুব সুন্দর লাগছিল যদিও এখন সেই মানে সিজনের মতন লাইট টাইট দিয়ে অতটা সাজানো নেই তবুও ভালো লাগছিল আর এই হচ্ছে সেই মূল মন্দির কপিলমুনির আশ্রম যেটি মানে যেখানেই মানুষ যায় প্রত্যেক বছর এখানে পুণ্য অর্জনের জন্য আর এই ওখানে স্থানীয় একজনের সাথে কথা বলে জানেছি এর আগে নাকি তিনটে মন্দির সাগরে চলে গেছে এটি হচ্ছে চতুর্থ মন্দির যাই হোক মন্দিরের ভিতরে ঢুকে তো আলাদাই একটি অনুভূতি হচ্ছিল খুব ভালোভাবে পুজো দিয়ে নিলাম আর এই যে বাইরে ধূপবাতি দেওয়ার জায়গায় ধূপবাতি দিয়ে দিচ্ছি এখানে মা গঙ্গার উদ্দেশ্যে আলতা সিঁদুর দান করে আর হচ্ছে লাল ওড়না দিয়েছিল একটি ডালার মধ্যে বলেছিল একটি মনের যা কামনা আছে বলে ওটি বেঁধে দিতে তো আমিও সেই যে যেরকম বলে দিয়েছে সেই ভাবে আমি মনের আমার কামনা জানিয়ে বেঁধে দিয়েছি আর এদিকে দেখো যে নাগা সাঁধুরা রয়েছে এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছ সিজিনে কিন্তু তখন এরা পুরোই থাকে লাইন দিয়ে এক একটা ঘরে কিন্তু এখন আর তিনজন আছে আমরা দেখলাম ঘুরে আর এই যে মন্দিরে আরতি শুরু হয়েছে মন্দিরে আরতি দেখতে দেখতে একটা অন্যরকমই অনুভূতি হচ্ছিলো জানো তো যাই হোক তো মন্দিরের আরতি হচ্ছে যে আমি ভাবছি যে আমি এখানে আসতে পারলাম সবাই অনেকেই যেতে পারে না অনেকের হয়তো অনেক আশা থাকে কিন্তু যেতে পারে না তো আমি মানে আমি যেতে পেরেছি ভগবানের টানে এটা আমার নিজের কাছে খুব ভালো লাগছিলো যাই হোক মন্দিরের আরতি দেখা শেষ করে আবার কিছুক্ষণ বিচের ধারে বসে আমরা সেই দিনের মতন খাবার দাবার নিয়ে রুমে চলে গেছিলাম কারণ শরীরে আর দিচ্ছিল না মানে খুব কষ্ট হচ্ছিল যাক পরের দিন ভোর ভোর আবার চলে এসেছি বিচের ধারে বিচটা মোটামুটি ফাঁকাই কারণ হচ্ছে এখানে তো এখন অত ট্যুরিস্ট আসে না শনি রবিবার একটু ভিড় হয় আর হয় সিজনে মহালয়াতেও বললো খুব নাকি ভিড় হয় আর হবে সিজনে মানে শীতের দিকটা তো বিচটা দেখেছ কত সুন্দর ফাঁকা হলে কি হবে খুব সুন্দর আর আমরা ছিলাম হচ্ছে এই আশ্রমটায় তো এই আশ্রমে অনেক রকমের ঘর আছে নিচে হল ঘর আছে সেটা হচ্ছে মাথাপিছু পঞ্চাশ টাকা করে আর কটেজ আছে যেগুলো দুশো কি দুশো থেকে তিনশো টাকার মধ্যে যে যেরকম নেবে আর আমরা ছিলাম হচ্ছে আমরা ছিলাম রুমে মানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য রুমটাই বেটার তার রুমে ছিলাম আমরা ছিলাম নিচ তলায় যারা ওপর তলায় থাকবে তারা সি ফেসিং পাবে তো তাদের জন্য রুম ভাড়াটা একটু বেশি হবে কিন্তু আশ্রমের যারা সেবাইতরা আছেন তারা খুব ভালো এখানে আশ্রমের মধ্যেও খাবার পাওয়া যায় তার চার্জ পে করতে হয় কিন্তু খাবার এখান থেকেই দিয়ে দেয় ওরা বা আর রাতে। তো আমাদের খুব এই আশ্রমে থেকে খুবই ভালো লেগেছিলো আর ব্যবহার এদের খুবই ভালো আর আশ্রমের বাগানটাও খুব সুন্দর আর এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছ এতে নাকি দেড়শো কচ্ছপ আছে যদিও আমাদের চোখে পড়েনি বলেছিল বৃষ্টি হলে ওঠে তো বৃষ্টিও হয়নি আর কচ্ছপও ওঠেনি আর ছোট্ট খাট্টো বাগান আছে দেখেছো বাগানে ঝিঙে হয়েছে কত সুন্দর সকালবেলা আশ্রমের পরিবেশটা খুবই ভালো লাগছিল আর এই যে আবার একবার চলে গেলাম বিচের ধারে কারণ এবার আমাদের বাড়ি ফেরার পালা এগারোটার ভেসেল লাস্ট ভেসেল এবেলার আবার নাহলে সেই বিকেল হয়ে যাবে তো এখনের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর মানিকের আজকে জন্মদিন ছিল তো তোমরা সবাই মানিককে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মানুষ হয় ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যত দেখা হবে তোমাদের সাথে আরেকটি একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকে